আসসালামু আলাইকুম সানাস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি কুমড়ার মুরব্বার রেসিপি শেয়ার করব এই মুরব্বা একবার খেলে বারবার খেতে মন চাইবে কুমড়া কাটতে অনেক কষ্ট হয়েছে অনেক বড় ছিল কুমড়া প্রথমে কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি এরপর এটাকে ছোট ছোট গোল গোল করে শেপের আমি কেটে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে ভালো মতো কেচতে হবে কোনো অংশ যেন বাদ না থাকে কাটা চামচ দিয়ে যত ভালো কেচা হবে তত ভালো ভিতরে রস টুকবে সাবধানে আস্তে আস্তে কেচতে হবে না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে আমি সবগুলো কেচে নিয়েছি এই যে দেখুন ছিদ্র দেখা যাচ্ছে বাঁশের কাঠি দিয়েও কেচতে পারেন অথবা খেজুরের কাঁটা দিয়েও কেসতে পারেন আমার কাছে মনে হলো কাটা চামচ দিয়েই কেসলে বেশি সুবিধা এজন্য কাটা চামচ দিয়ে আমি কেচে নিয়েছি দেখুন কত নরম হয়ে গিয়েছে এখন এটাকে আমি অল্প পানিতে সিদ্ধ করে নিব পানি প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেচে রাখা কুমড়ার টুকরাগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে এর বেশি জাল দেওয়া যাবে না তাহলে বেশি সিদ্ধ হলে এটা গলে যাবে আমি পাঁচ মিনিট চাল দিয়েই নামিয়ে নিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলকে উঠে গিয়েছে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব একটি শাকনিতে আমি ঢেলে দিয়েছি বাড়তি পানিটুকু ঝরে যাবে আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাত দিয়ে চেপে চেপে এর পানি ফেলে দিয়েছিলাম আস্তে আস্তে চাপ দিতে হবে না হলে গলে যাবে এভাবে সবগুলোই আমি চিপে নিব কুমড়ার মুরব্বা বানাতে একটু কঠিন মনে হলেও এটা খেতে অনেক মজার হয় আমি সবগুলো এভাবে চেপে পানি বের করে ফেলে দিয়েছি এখন আমি ভেজে নেব কুমড়াগুলো এই জন্য প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প করে আর দিব ঘি ঘি দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ সিদ্ধ করে রাখা কুমড়ার টুকরাগুলো এর মধ্যে দিয়ে এখন ভেজে নেব অল্প জালে ভাজতে হবে লাল করে ভাজা যাবে না অল্প জালে আস্তে আস্তে ভাজতে হবে এভাবেই ভেজে নামিয়ে নেব কুমড়াগুলো প্যানে আমি নিয়েছি এক লিটার দুধ এর মধ্যে দিয়েছি দারচিনি এলাচ আর তেজপাতা তিনটা এলাচ দিয়েছি দুইটা তেজপাতা আর একটা দিয়েছি দারচিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এক টেবিল চামচ পরিমাণ নেড়ে মিশিয়ে নিচ্ছি একটি কুমড়ার পুরোটাই আমি এভাবে টুকরা করে কেটে তারপর কেচে নিয়ে ভেজেছি অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেক দিয়ে মুড়ো বানাবো এখন দুধে বল কাসার পর ভেজে রাখা কুমড়ার টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে জাল দিব আর হালকা হাতে নেড়ে দিব দুধ জাল দিয়ে ঘন করার পর এই কুমড়া টুকরাগুলো দিতে হবে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম কিছুক্ষণ জাল দিয়েই আমি নামিয়ে নিব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে কুমড়া বেশি সিদ্ধ হয়ে গলে যাবে এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারেন চিনির পরিবর্তে তাহলে খেতে আরও বেশি মজা হবে আমি এখনই চুলা থেকে নামিয়ে নিব আর জাল দিব না ঠান্ডা হলে এটা খেতে অনেক বেশি মজা লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে আমি ঠান্ডা করার পর বাটিতে ঢেলে দিয়েছি। এটাকে ফ্রিজে রেখে দিব এখন তৈরি হয়ে গেল আমার কুমড়ার মুরব্বা এটা খেতে যে কি পরিমাণ মজার একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আজকে এই পর্যন্তই আমি শাহানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ